আর মানুষ কি এত আমার বাংলার মানুষ এত খারাপ, একটা মানুষ ছটফট করছে, কেউ কারো ধরছে না, খালি ভিডিও ভিডিও। আমি দুইজনে ধরি দেখছি আর ধান তুলে দিছে আমার কাজে। মায়ের ইফতার কিনতে সে বিস্ফোরণে প্রাণ গেল সুমনের। মাত্র 10 দিন আগে কাতার থেকে দেশে ফিরেছেন সুমন। সিদ্দিক বাজার বিস্ফোরণের ঠিক আগ মুহূর্তে এসেছিলেন মায়ের জন্য ইফতার কিনতে, কিন্তু কে জানত এটাই তার জীবনের শেষ মুহূর্ত। শুধু সুমনই নয়, কেউ হারিয়েছেন ভাই, কেউ বাবা, আবার কেউ বা স্বামী। হতাহতদের স্বজনদের আহাজারিতে ঢাকা মেডিকেল এলাকায় সুগাচ্ছন্ন পরিবেশ। মঙ্গলবার বিকেল 4:50 দিকে রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারের নর্থ সাউথ রুটের একটি ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে 16 জন নিহত এবং আহত হয়েছেন আরও শতাধিক। হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। উদ্ধার কাজে অংশ নিয়েছেন ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। 5টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে নেওয়ার কাজ করছে। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী এবং স্থানীয়রাও উদ্ধার কাজে যোগ দিচ্ছেন। ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমণি শর্মা সংবাদ মাধ্যমকে বলেছেন, নর্থ সাউথ রোডের 180/1 হোল্ডিংয়ের একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি বলেন, 7 তলা যে ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার নিচের 2টি তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে স্যানিটারি সামগ্রী আর গৃহস্থালী সামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিল। বিস্ফোরণের দেয়াল ভেঙে যাওয়ায় পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে বেরিয়ে এসেছে। ভবনে উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্ফোরণের ধাক্কায়। পাশের সাকি প্লাজা নামে 5তলা ভবনের উপরে 4টি ফ্লোরে ব্র্যাক ব্যাংকের গুলিস্তান শাখা এবং ব্র্যাক ব্যাংকের SM সার্ভিস সেন্টার রয়েছে। বিস্ফোরণের ধাক্কায় কাঁচ ভেঙে ব্যাংকের অফিস কক্ষগুলোর পর্দা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের ভয়াবহতা এত বেশি ছিল যে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। দেয়াল ভেঙে এসে পড়ে রাস্তায়, ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শ্ববর্তী ভবনগুলো, ভেঙে পড়েছে অনেক ভবনের কাজ। বাস যাত্রী থেকে শুরু করে পথযাত্রী পর্যন্ত বিস্ফোরণের আশেপাশে থাকা সবাই হতাহত হয়েছে। ঘটনাস্থলে পরিদর্শন শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের DMP কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, আমাদের যারা এক্সপার্ট আছেন তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন এবং দেখছেন এটা কি কোনো নাশকতামূলক ঘটনা ছিল কিনা। অনেক সময় নানা কারণে বিস্ফোরণ হয়, কখনো মিথেন গ্যাস, কখনো এসির গ্যাস, এটা গ্যাসজনিত কোনো বিস্ফোরণ হতে পারে। এরপরও তদন্ত করে দেখা যাবে বলে তিনি জানিয়েছেন। বিস্ফোরণের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।